ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত প্রতিবাদী, ঘটনায় আক্রান্ত সম্রাট বাঘিরা নামে এক ব্যক্তি, এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী সিটু শেখ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর এলাকায়। সূত্রের খবর, দিন কয়েক আগে কয়েকটি মেয়েকে কটূক্তি করে সিটু শেখ, তার প্রতিবাদ করেছিল সম্রাট। সেই প্রতিবাদ করার কারণে এদিন রাতে তাকে একা পেয়ে সিটু শেখ এলোপাথারি কোপ মারে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই জন্য প্রতিবাদ করি, ওরা ছুটে গিয়ে আজাদ শেখ বলে একজন বাড়ি বাড়ি বাইরে ঢুকে যায়। ওরা আমাদের হাতে পায়ে ধরে ওরা আমরা দেখবাই যা হয়েছে হয়েছে ছেলে দেয়, ওরা বাড়ি চলে যায়। আজকে আমাকে একাই পেয়ে এই গেস চাকু দিয়ে মারা পান হতো। এরা তৃণমূল গোষ্ঠীর গণ্যবাহিনী।